ভারত থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পথে ইমিগ্রেশনের সময় আব্দুর রহিম নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী হঠাৎ স্ট্রোক করে মারা গেছেন। 19 সেপ্টেম্বর দুপুর 12টার দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ভবনে এই ঘটনাটি ঘটে। তিনি ঢাকার দক্ষিণ খান এলাকার মোহাম্মদ জহিরুল হকের ছেলে। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, নিহত আব্দুর রহিম উন্নত চিকিৎসার জন্য গত 15 সেপ্টেম্বর বেনাপোল চেকপোস্ট দিয়ে মেডিকেল ভিসা নিয়ে ভারতে যান। ভারতের ভেলোরে ডাক্তার দেখিয়ে তিনি দেশে ফেরার জন্য রওনা হন। ইমিগ্রেশনের সময় পাসপোর্টে সিল মারার জন্য ডেস্কে পাসপোর্ট জমা দিয়ে শারীরিক অসুস্থতার কারণে চেয়ারে বসে পড়েন তিনি। পরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ খুব দ্রুত তার কার্যক্রম শেষ করে দেন। ইমিগ্রেশন থেকে বের হওয়ার সময় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনে তিনি ঢলে পড়েন। পরে ইমিগ্রেশনে কর্মরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তার পরিবারের সাথে কথা বলে নিহতের লাশ তার নিজ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয় বলে জানান ওসি।